ও ভাই, প্রাইভেট আমাকে দেখতে পেয়ে গেছে। চলো চলো ভাই, ভাগো এখান থেকে। ও ভাই, দেখতে পেয়ে গেছে আমাকে প্রাইভেট। চলো, আমাকে এখন এই সোজাই দৌড়াতে হবে। এর আগে আমি সাইরেন হেডের গেম খেলেছি, পামকিন হেডের গেম খেলেছি, কিন্তু আজকে আমি খেলবো পাইপ হেডের গেম। হ্যাঁ ভাই, তোমরা ঠিকই শুনছো, পাইপ হেড, একটা পাইপ মাথাওয়ালা দানব। শুনেছি এই পাইপ হেড নাকি সাইরেন হেডের থেকেও খুবই বেশি ভয়ানক। তো চলো দেখা যাক কতটা ভয়ানক। আর তোমরা কারা কারা এই গেমটা খেলেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো বেশি কথা না বলে গেম প্লেটা শুরু করা যাক। ওকে, তো আমি এখানে গেমের মধ্যে চলে এসেছি, আর আমাকে এখন গাড়িতে করে এক জায়গায় যেতে হবে, একটা ফরেস্টের মধ্যে। এই যে ফরেস্টের অফিসার এখন আমাকে এখন ওয়াকি টকির মাধ্যমে বলছে, এই ফরেস্টের মধ্যে নাকি একজন লোক খুব বিপদের মধ্যে পড়েছে, তাকে আমাকে বাঁচাতে যেতে হবে। ওকে, কি সব রাশিয়ান ভাষায় কি সব কথা বলছে আমি অর্ধেক বুঝতে পারছি না। তো চলো এখন গাড়ি নিয়ে যাওয়া যাক এই জঙ্গলের মধ্যে। তো দেখো চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি হয়ে আছে, আর চারিদিকে শুধু গাছ আর গাছ। ওকে, তো আমি এখন গাড়িতে করে চলে এসেছি এই জঙ্গলের মধ্যে। তো আমাকে এখন কোন দিকে যেতে হবে? ওকে, সামনে আমি একটা ঘরের মতো দেখতে পাচ্ছি, চলো সামনের দিকে যাওয়া যাক। ভাই বৃষ্টি পড়ছে নাকি? চলো ঘরের মধ্যে দেখি। ওকে, এখানে কিছু রাখা আছে, এখানে একটা বক্স আছে, বাকি এগুলোতে তো আর কিছুই নেই, ভাঙাচোড়া হয়ে আছে ঘরটা পুরোপুরি। তো চলো এখন এই জঙ্গলের মধ্যে ঢুকতে হবে। কিন্তু এখানে দেখো এই দরজাটা বন্ধ করা আছে, এখান থেকে মনে হচ্ছে তো আমি ঢুকতে পারবো না। আর বাইরে দেখো মেঘ ডাকছে, তো আমাকে মনে হয় এই দিকটা দিয়ে যেতে হবে। তো চলো এখন যাওয়া যাক, এই দিকটা দিয়েই মনে হচ্ছে আমাকে যেতে হবে। হ্যাঁ, এইদিকেই তো দেখো ফাঁকা রাস্তা পুরোপুরি। তো চলো এখন যাওয়া যাক। আর দেখো আমি কিন্তু বেশিক্ষণ ছুটে ছুটে যেতে পারবো না, কারণ এই যে রানের অপশানটা দেখো স্ট্যামিনা শেষ হয়ে যায়। এই যে আবার আমাকে আস্তে আস্তে যেতে হবে। চলো তাড়াতাড়ি আমাকে এখন যেতে হবে জঙ্গলের মধ্যে। আর ভাই ধীরে ধীরে কিন্তু মনে হচ্ছে বৃষ্টি চলে এসেছে চারিদিকে, পুরোপুরি চারিদিকে কুয়াশায় ভর্তি। চলো ম্যাপটা খুলে একটু দেখে নিই। চলো আমরা তো ঠিকই যাচ্ছি। ওই যে ওইখানে একটা মার্ক দেখতে পাচ্ছ সরাসরি? ও ভাই, ওটা কিসের আমি একটা আওয়াজ পেলাম, আবার তার উপর আবার মেঘও ডাকছে, মনে হচ্ছে ওই পাইপ হেডই তো এরকম করে ডাকছে। চলো দেখো ধীরে ধীরে কিন্তু অন্ধকার হয়ে আসছে, আবার স্ট্যামিনা শেষ হয়ে গেছে। চলো এখন হেঁটে হেঁটে যাবো। আর দেখো ভাই সাইরেন হেড, সরি সাইরেন হেড বলি, পাইপ হেড কীভাবে দেখো চিৎকার করছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। ওকে, আমি কিন্তু একটা নদীর ধারের মধ্যে চলে এসেছি, আর এখানে দেখো একজন মাছ ধরতে এসেছিলো, তাকে কিন্তু সে এখন এখানে নেই, তার ডেড বডি পড়ে আছে, যে রক্ত রক্ত পড়ে আছে। আর ওই দূরে ওটা কী ভাই? ও আচ্ছা, ও দূরে দেখো ওটা হচ্ছে ওই পাইপ হেড মনে হচ্ছে, এই তো তার মাথা ভাই, কি বড় দেখো। তো চলো আমাকে এখন মনে হচ্ছে এই নদীর ওই পাড়ে যেতে হবে এই নৌকাটাই করে। তো চলো গিয়ে দেখি। ও ভাই, পাইপ হেড আমাকে দেখতে পেয়ে গেছে। চলো চলো ভাই, ভাগো এখান থেকে। ও ভাই, দেখতে পেয়ে গেছে আমাকে পাইপ হেড। চলো আমাকে এখন এই সোজাই দৌড়াতে হবে, ভাই পিছনে পড়ে গেছে পাইপ হেড। ওকে, আমরা এখন কোথায় যাচ্ছি ম্যাপটা একটু দেখে নিই। চলো এখন এই সোজাই যাই। ওকে, এখানে একটা ঘর দেখতে পাচ্ছি, ছোটো মতো ভাঙা ঘর এটা। তো চলো এই ঘরটার মধ্যে ঢুকে যাই আমি এখন। ভাই পাইপ হেড তো আমার পিছনে পিছনে আসছে, ওই যে পায়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। ওকে, এখানে এটা কি? ওকে, একটা কি পেয়েছি আমি, এই কিটা নিয়ে আমাকে একটা জায়গায় যেতে হবে, একটা টাওয়ারের মধ্যে। চলো এখান থেকে টাওয়ারটা অনেকটা দূরেই আছে, ওই যে ওই দিকটাই যেতে হবে ম্যাপে। আর আমি ভাই কোন দিকে যাচ্ছি আমি কিছুই বুঝতে পারছি না। আর ভাই সামনে পাইপ হেড চলে এসেছে, আরে আরে ভাগো এখান থেকে ভাই, আর একটুর জন্য আমাকে ধরেই নিত। চলো এখন ভাই, আরে ভাই ইউ ডাইড, এটা কি হলো ভাই, আমাকে আবার প্রথম থেকে খেলতে হবে। চলো ওকে, আমি আবার নদীর পাড়ে চলে এসেছি, আর ওই যে দূরে ওই যে পাইপ হেড। ভাই এখন দেখো আমি পাইপ হেডের সামনে আসছি, ও কিন্তু কিছুই বলছে না, যখনই আমি ওই জায়গাটায় যাবো তখনই আমাকে পাইপ হেড ধরবে, এটা কেমন বিচার ভাই। তো চলো দেখি যাওয়া যাক ওইখানে, ধীরে ধীরে চুপি চুপি যাবো যাতে না ও বুঝতে পারে। আরে ভাই আবার বুঝতে পেরে গেছি, ভাই কী সমস্যায় পড়লাম আমি। চলো আবার আমাকে এখান থেকে পালাতে হবে। ভাই কীরকম করে চিৎকার করছে দেখো, যা জোরে জোরে আওয়াজ হচ্ছে এমনিতেই ভয় পেয়ে যাবো। ওই যে আমার পিছনে পিছনে আসছে, আর দেখো এত বৃষ্টি হচ্ছে পুরোপুরি অন্ধকার হয়ে গেছে চারিদিকে জায়গাটা। ভাই তার উপর আবার স্ট্যামিনাও কমে যাচ্ছে, কি অবস্থা। চলো এই ঘরের মধ্যে যাওয়া যাক আবার।
এখান থেকে আমি একটা চাবি পাবো, ওই চাবিটা আমার দরকার। চলো ফটাফট চাবিটা নিয়ে নিই। চলো এইবার আমাকে এই সোজা যেতে হবে। চলো 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 চলো। আরে ভাই, পাইভেটা আবার এই সামনে কীভাবে এলো? আমি তো অন্যদিক দিয়ে ঘুরে যাচ্ছিলাম ভাই, কী অবস্থা দেখো। আমাকে আবার এটা প্রথম থেকে খেলতে হবে, বিরক্ত লেগে যাচ্ছে এবার। এরপরে আর পাইভেটের হাতে ধরা খেলে চলবে না। ওই যে দূরে দেখতে পাচ্ছ পাইভেট, আমাকে ওই এখানটাতে তো যেতেই হবে, না হলে গেমটা এখান থেকে স্টার্ট হবে না। চলো ধীরে ধীরে আস্তে আস্তে যাই এখানে। এই দেখো আবার দেখতে পেয়ে গেছে, কীরকম জোরে জোরে চিৎকার করে আসছে দেখো। চলো আবার এখান থেকে কেটে পড়ি। আমাকে আবার ওই রুমটার মধ্যে যেতে হবে, মানে ওই ঘরটার মধ্যে। ওখান থেকে আমি ওই চাবিটা পাবো, ওখানে ওই চাবিটা নিয়ে আমাকে একটা টাওয়ারের মধ্যে যেতে হবে, তবে আমি সেখান থেকে একটা গান নিতে পারবো, মানে গানের কিটা নিতে পারবো। অনেকগুলো আমাকে পাজেল সলভ করতে হবে। তো চলো এখন আমাকে চাবিটা নিতে হবে। ওকে, এখান থেকে চাবিটা নিয়ে নিলাম। চলো চলো এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি, যত তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে পারবো ততই মঙ্গল। নাহলে ওই সাইরেন হিট খালি বলে ফেলছি, নাহলে ওই পাইভেট আমাকে আবার আমার 12টা বাজিয়ে দেবে। তো চলেই এসেছি আমি প্রায়, আর তার উপর দেখো স্ট্যামিনাও শেষ হয়ে যাচ্ছে ভাই। আর একটুখানি যেতে হবে আমাকে। এই তো চলে এসেছি টাওয়ারের মধ্যে। চলো 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 ফটাফট আমি টাওয়ারের মধ্যে উঠে পড়ি। ওই দেখো কি জোরে জোরে চিৎকার করছে পাইভেট। চলো চলো ফটাফট উঠে পড়ি টাওয়ারের মধ্যে। ভাই টাওয়ারটা কতটা বড় দেখো, কতগুলো সিঁড়ি চড়ে আমাকে উঠতে হচ্ছে উপরে। মানে আর কত উঠতে হবে, তো পুরো মাউন্ট এভারেস্টের হাইটে মনে হচ্ছে। চলো ওকে, চলো দেখি এখান থেকে কী পাওয়া যায়। ওকে, এখানে থেকে আমি নীল ফুলের পেয়েছি একটা। চলো এটা আমার খুব কাজে লাগবে। চলো ধীরে ধীরে নিচের দিকে যাই। ভাই নিচে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, পুরোপুরিভাবে এটা অন্ধকার হয়ে আছে। আর সাইরেনের আমি কিন্তু আওয়াজ পাচ্ছি। ওই দেখো গাছগুলো কত নিচে, তার মানে আমি কত উপরে আছি দেখো। আর ওই দেখো সাইরেনকে আমি দেখতে পাচ্ছি ভাই, কত বড়। আমি খালি সাইরেন হেড বলে ফেলছি, ওটা কিন্তু অ্যাকচুয়ালি পাইপ হেড, মানে সাইরেন হেডের ভাই আর কি যাকে বলে। ভাই আমি নিচে নামবো কীভাবে, ও তো নিচেই ঘোরাফেরা করছে। আমাকে কি এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে নাকি? চলো দেখি সাহস করে নিচের দিকে একটু যাওয়া যাক। এই দেখো কি বড় পাইপ হেড। চলো ধীরে ধীরে যাই, এখন যা হয় হবে। চলো চলো চলো। আরে ভাই ভাই কতবার আমি মরলাম এর হাতে ভাই, তুমি আমি খেলবই না। তোমরা কারা কারা এই গেমটা কমপ্লিট করতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। টাটা।